হ্যালো স্যার। ঝর্ণা আপু? হ্যাঁ, ঝর্ণা আপু বলছি। দিলদার স্যার বলছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি দিলদার। ও হ্যাঁ স্যার, আপনি তো কিস্তি লেগে ফোন দিচ্ছেন, আমার কাছে তো টাকা পয়সা নাই, তো কেমনি কি করি স্যার বলে দেন না। আপনার কিস্তি নাই, টাকা নাই, আমাকে ফোন দিয়ে খোঁজ নিতে হবে, এটা আমি তো কখনো ভাবতে পারি নাই। আপনার টাকা পয়সা নাই ঠিকই আছে, আপনি তো আসি তো কেন্দ্রতে বলে যেতে পারতেন না? স্যার, আমি কেন্দ্রতে গেছিলাম কিন্তু আপনি ছিলেন না দেখে আমি ভিতরে ঢুকি নাই। কারণ কিসের জন্য ঢুকি নাই, এখন উপরে স্যার যদি আমার কোনো কিছু বলে আমি উত্তর দিতে পারবো না দেখে আমি যাই নাই, যে ঘুরে আসছি আর কি। স্যার আপনি একটু ম্যানেজ করে নেন না। না না, আমার ম্যানেজ করার কোনো কিছুই নাই। আপনি এক কাজ করেন, আপনি কিস্তিটা নিয়ে কেন্দ্রতে চলে আসেন, আর কোনো স্যার নাই, আমি একা আছি, আপনি আসেন। তা তো বুঝতেছি, কিস্তি নিয়ে যে আসতে বলতেছেন, আমার স্বামী তো দুনিয়ার পাজে, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর কিস্তির টাইম হলে পালিয়ে থাকে। তো আমি একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে কিস্তির টাকাটা ম্যানেজ করি? আমি তো কোনো কাজকাম করি না, তাহলে কীভাবে ম্যানেজ করবো আপনি বলেন। না ঠিকই আছে, কিন্তু এখন আপনার কিস্তি যদি আমি না নিয়ে যাই, আপনার গত 2 সপ্তাহ কিস্তি দেন নাই, আবার আগে প্রথমত একটা টাকা তোলার পরে কিস্তি বাকি ফেলে রাখছেন, এই মোট 3টা কিস্তি আপনার মানে অফিসে পড়ে নাই, আর আমি কত ছাপায় আপনার কিস্তিটা পার করে দেবো আপা, আপনি একটাবার চিন্তা করে দেখেন। আমি তো চাকরি করি না, হ্যাঁ তা ঠিক আছে, আপনি পরে চাকরি করেন সেটাও তো বুঝি, তো যে আপনি তাহলে যদি না নিয়ে যেতে পারেন, আপনি তো অনেক গালি গালাজ করে যে কিস্তিটা কেন নিয়ে আসলো না। একটা মানুষ যদি মরে যায় কিন্তু তাও কিন্তু কিস্তি দেওয়া লাগে, সেটা তো আমি বুঝি, আপনি চাকরিটা অনেক কষ্ট করে করতেছেন, সেটা বুঝলে কী হবো? কিন্তু আমি বুঝলে কী হবো? আমার স্বামী তো বুঝে না, আমার স্বামী বুম বাম করে বেড়ায়, বাইক নিয়ে ঘুরে, ঠিকই আছে, কিস্তি কিন্তু চালাতে পারে না, সে বেচারা আবার বাইক নিয়ে ঘুরে, বুঝেন না। আচ্ছা আমি সেটা তো বুঝলাম, তো বাইক নিয়ে ঘরে, বাইকের তেল কোথায় পায়, টাকা কোথায় পায়? আমার মনে করেন যে বাপের বাড়ি থেকে আপনি 30,000 টাকা যৌতুকের কথা বলছিল, সেই জায়গায় যৌতুক দিছে 3,20,000 টাকা। তো 3,20,000 টাকা দেওয়ার পরে ওই বাইক কিনলো, বাইক কিনে মনে করেন যে আবোল তাবোল করে, নেশা পানি করে, কই থুয়ে কই যা না যায়। সেদিন দেখি যে মেয়েদের সাথে এনজয় করছে, এনজয়ের ছবিটা আছে, সেটা দেখে এখন আমিও মনে করেন যে ভাবতাছি যে ওই যদি করতে পারে এনজয় একটা মেয়ের সাথে, আমি কেন পারবো না আরেকটা ছেলের সাথে এনজয় করতে, আমিও করবো। আপনার কিস্তির টাকা সমস্যা, আমি আপনার কিস্তির টাকা দিয়ে দিব, আমি এনজয় করবো আপনার সাথে, তাতেই শোধ হয়ে যাবে। এটা রাজি কেমন, আছেন? না না, এটা কেমন কথা বললেন জনাব আপা, আসলে খারাপ লাগলো আপনার মানে কথাটা শুনে। আপনি এইরকম একটা সম্ভ্রান্ত ঘরের সন্তান, মেয়ে বউ, আর আপনি যদি এরকম কিছু সমাজে করে বসেন, তাহলে একটা খারাপ লাগবে না? সেটা তো আপনি বুঝতেছেন ভাই, সেটা আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, এটা তো আমার হাজবেন্ড বুঝতেছেন না, তাহলে আমি কিভাবে ম্যানেজ করবো আপনি বলেন। আমার সুখ, আমি যেটা চাই সেটা যদি অন্যজনকে দেয় তাহলে আমার মনটা কেমন লাগে? আমি তো একটা নারী, তাই না? না অবশ্য ঠিক বলেছেন, কিন্তু আমি চাচ্ছিলাম কি, যে আপনি একটু কষ্ট করে হলেও হয়তো 2,000 কিস্তি আপনি 1,000 কিস্তি কষ্ট করে যদি পার করতেন, এটা আসলে মূলত খারাপ একটা অভ্যাস, সে খারাপ কাজ করতেই পারে, আর ওর খারাপের বিষয়ে আপনি যদি যান, তাহলে এটা একটা খারাপ না? না, ও খারাপ কাজ করুক ঠিক আছে, আমি তো কোনো মানা করি নাই। তো ও আমার ফোন নিয়ে, আমার বাবার টাকা দিয়ে আমার ওই ফোন কিনে দিছে, আমার বাবার টাকা ফোন নিয়ে ওই ভিডিও করে আয়না আমাকে দেখাবে। তাহলে একটা মানুষকে জুলি, ধরেন আপনার ঘরের বউ আছে কিনা জানি না, আপনার ঘরের বউরে জুলি আয়না এই ভিডিওটা দেখান, তা আপনার বউয়ের মনে কি বলবে সেটা আমার বলেন তো। না এটা ঠিক আছে, তো এখন আচ্ছা আপা, আপনি ইয়ে করেন, আপনি অন্তত 1,000 টাকা কিস্তিটা নিয়ে আসেন, হ্যাঁ আমি ফিল আপ করে নিই, তারপরে আপনার সাথে আমি পরে আলাপ করতেছি নাকি? দিলদার ভাই, আমার কাছে মনে করেন যে বিষ খাওয়ার একটা টাকাও নাই, আমি আপনার কি বলতেছি চলেন আপনার সাথে মজা করে টাকাটা শোধাই দিই, তাছাড়া আমার উপায় নেই, বুঝছেন দিলদার ভাই? এটা কেমন ধরনের কথা, এটা তো মানুষ মাস্টারেরা বড় বড় স্যারেরা শুনলে তো খারাপ লাগবে। তো যাই হোক, না, আপনাকে সেটা আমার আর আপনার মাঝখানে থাকবে, কেউই শুনবে না, উপরে আল্লাহ তাল্লাহ জানবে আর আমি জানবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনাকে এত কিছু করতে হবে না, হ্যাঁ আপনার বিষয়টা আমি সর্বদিকেই দেখব,
তো এত নার্ভাস হওয়ার কোনো কিছুই নেই, কিন্তু একটা জিনিস হয়তো আমার একটু কষ্ট হবে এইমাত্র, আপনার টাকাটা পরিশোধ করতে আমার লাগবে। আর তোমন স্বামীর ঘর না করাই মনে হয় ভালো, আপনি যেরকম শুনতেছি মানে ওকে ডিভোর্স দেন, দিয়ে আপনি অন্য একটা কিছু পথ বাই করেন, তাছাড়া সম্ভব না। হ্যাঁ, ডিভোর্স দিতে পারি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে আপনার কাছে চলে যাব। আপনি এক কাজ করেন, আপনি পলাই আপনার বাবার বাড়ি আপনি চলে আসেন। তা আসবো, ঠিক আছে, আপনি কথা দেন তাহলে, আমার কথা রাখবেন আমি যা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আমি আগে শুনি আপনার কি কথা। তা আমি ওকে ডিভোর্সও দিব, সবই করব। আমি শুধু ডিভোর্স দিব ওকে কার জন্য জানেন? আপনার জন্য, শুধু আপনার জন্য না, আমার একটা, আমি একটা নারী কুলে জন্ম নিয়েছি, আমার 10টা বোঝাই দিতে লাগবে না। হ্যাঁ, একটা সংসারে যদি একটা জিনিস না থাকে সেটা বোঝাই নিতে পারুন যা, কিন্তু একটা মেয়ে একটা স্বামীর পর যদি না পায় তাহলে কোনো কিছু মন বসে না, আর তার কাছে মেয়ে থাকতে হচ্ছে না কিসের জন্য? যেটার জন্য থাকবো সেটাই যদি আমাকে না দেয় তাহলে দুনিয়ার ভিতরে কিসের নিয়ম, কিসের বিয়ে, কিসের কাজী, আর কিসে আল্লাহ তাআলা জুটি মিলাই দেয়? না ঠিকই আছে আপনার কথা, আপনি আমি যেটা বললাম এটা আপনি করেন, আপনার ভালো লাগবে। আপনি ওকে ছাড়েন, ছেড়ে আপনার বাবার বাড়ি চলে আসেন, দেখি আচ্ছা ঠিক বাকিটা আমি। আছে, আমি বাবার বাড়ি কালকেই চলে যাব, যেভাবে হোক তুমি কিন্তু আমারই থাকবা। আমি আপনার মানে দিকটা একটু চেষ্টা করে দেখব, আপনাকে ওটা নিয়ে ঘাবড়াতে হবে না। আর আপনি যেটা মন্তব্য করছেন এটা কখনো মাথায় নেন না, বুঝছেন? তা ঠিক আছে, কিন্তু আমাকে এখনো আপনি আপনি করে বলতেছো, তুমি কি বলতে পারো না? আচ্ছা ঠিক আছে, বলতেছি কিন্তু মানে এটা টাকাটা পরে দেওয়ার উদ্দেশ্য হয় যে মানে তুমি আমার হয়ে যাবে এরকম একটা প্ল্যান করেছো তোমরা, তাই না? না না, তাহলে আমার বিশেষ করে জানো কি, যখন তুমি কিস্তি নিতে আসো তখন তোমাকে দেখে আমি হাসি, তুমি দেখো না হ্যাঁ হ্যাঁ ঠিক তোমাকে কাছ, আছে, তোমার দেখলে পরে আমি একটা অন্য দুনিয়াতে চলে যাই, যে সবসময় কল্পনা করি সে যদি আমার স্বামী হতো তাহলে অনেক সুখ দিতে পারতো। আমি যে সুখের জন্য ওই ওর কাছে বিয়ে বসছি সে সুখ দিতে পারে না। আমি জানি যে তোমার কাছে গেলে তুমি সুখটা দিতে পারবা, এজন্যই তোমার সাথে, মানে আমি অনেক কথা বলতে চাইছিলাম তোমার কাছে, মনে অনেক আশা ছিল যে তোমাকে নিয়ে পাশে বসে নদীর ধারে বসে তোমার কোলে মাথা রেখে কিছু কথা বলবো, কিন্তু তোমাকে পাচ্ছি না, কি আচ্ছা জন্য ঠিক পাচ্ছি না আছে। জানি আমি না। একটা কথা বলি, আপনি যান আর এই কিস্তিটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, ঠিক আছে? আমি এটা বিষয়টা দেখে নেব না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান তাহলে, একটা কথা বলে রাখবা, আচ্ছা ঠিক আছে, তো একটা কিস দিয়ে কেটে দাও। এখনই হ্যাঁ এখনই না, আজকে না, আমি প্লিজ না, শোন একটু, আমি আমি বলি, শোনো কথাটা বলি, সেটা হলো যে এই তো এই মাত্র তোমার সাথে আমার মানে একটা সম্পর্ক হলো, হ্যাঁ, তো এটা একটু একটু মানে মানে গভীরটা হয় নে, আর আমি তো বলছি যে বাবার বাড়ি যান আমি বিষয়টা দেখব, এটা বলছি না। আচ্ছা হ্যাঁ যত ঠিক আছে, ভালোবাসা দিতে হয় সবকিছু আমি উজাড় করে দেবো ইনশাল্লাহ, কথা দিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে রাখি, আচ্ছা ভালো ঠিক আছে, থাকুন, আর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।